আসসালামু আলাইকুম ভিউসি হলে আগামী দুইটা পর্বে আমি আপনাদেরকে হ্যালো ওয়ার্ল্ড এবং যে টাইপের যে দুইটা প্রবলেম ছিল ওই দুটো প্রবলেম বোঝায় সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আমরা অপারেটার কাকে বলে অপারেটার কি এবং অপারেটারের যে প্রবলেমটা আছে সেটা পাইছেন সলভ করি ইনশাল্লাহ তা দের না করে চলুন শুরু করি তো আমি ওপেন করি ভিউ চ্যালেঞ্জ আপনারা ওপেন করবেন তো আজকের বিষয়টা হলো অপারেটার আজকে আমরা এই প্রবলেম থেকে শিখবো অপারেটার কী অপারেটার কেন ব্যবহার করা হয় আর কোথায় কোথায় অপারেটর ব্যবহার করতে হবে দেন আমরা প্রবলেমটা সলভ করবো ঠিক আছে আমাদের মধ্যে সবে শেখা এবং সেই প্রবলেমটা সলভ করা তো অপারেটার কি অপারেটার হলো যে কোনো গাণিতিক এক্সপ্রেশন যেমন প্লাস মাইনাস মাল্টিফিকেশন ডিভিশন মডুলাস ফ্লোর এগুলোকে বলা হচ্ছে যে অপারেটার মানে যোগ ভাগ যেগুলো গাণিতিক কাজ সম্পন্ন করে তাকে বলে অপারেটর যদি আমি একটা এক্সাম্পল দিই যেমন মনে করেন টু প্লাস টু ফোর এটা হলো অপারেটার টু মাইনাস টু অপারেটার টু ইন্টু টু অপারেটার তারপরে আছে টু ডিভাইডেড সিক্স এটা অপারেটার তো এখন এই প্রবলেমে আমার আরেকটা ফাংশনের সাথে পরিচিত হবে সেটা হলো যে অ্যারাউন্ড 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 মানে হলো যে যদি আমরা মনে করেন টু ফাইভ ডিভাইডেড টু ফাইভ ডিভাইডেড যদি টু দিই তাহলে আসবে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে যদি আমরা ফাইভ ডিভাইডেড ডিভাইডেড টু এই ডিভাইডেড ডিভাইডেডকে পাইথনের বাসায় বলা হয় ফ্লোর ঠিক আছে যদি ফ্লোর ফাইভ ফ্লোর টু দিই তাহলে আসবে আমাদের টু কারণ কি হলো ফ্লোর সবসময় দশমিকের দশমিক সংখ্যা কখনোই নেবে যখন পয়েন্ট ফাইভের নিচে যদি হয় তাহলে ওইটা টু হবে আর যদি পয়েন্ট ফাইভের উপর হয় তাহলে ওটা থ্রি হয়ে যাবে ঠিক আছে তো এখন কথা হলো যে আমরা এখানে একটা ফাংশন ইউজ করতে সেটা হলো রাউন্ড ফাংশন তো আমরা এটা রাউন্ড দিয়েও করতে পারি যেমন মনে করেন রাউন্ড রাউন্ডের ভিতরে আমরা দিলাম যে ফাইভ ডিভাইডেড টু ফাইভ ডিভাইডেড টু দিলে হওয়ার কথা হলো টু পয়েন্ট ফাইভ যেহেতু আমরা রাউন্ড ফাংশনের ভিতরে দিছি তাহলে এটা আউটপুট আসবে টু ওকে দ্যাটস ক্লিয়ার আর ওপরটা বোঝা গেছে ঠিক আছে এখন আমরা প্রবলেমটা সলভ করি এবং প্রবলেমে আমরা মনোযোগ দিই এবং কী বলতেছে প্রবলেমটা বোঝার চেষ্টা করে তো বলতেছে প্রবলেমটা বলতেছে যে তুমি একটা দোকানে গেছো তুমি একটা দোকানে গিয়ে কিছু জিনিস খাইছো খাওয়ার পরে কিছু জিনিস খাইছো খাওয়ার পরে মানে ওই জিনিসের একটা ট্যাক্স আছে মনে করো দশ পার্সেন্ট ট্যাক্স বা বিশ পার্সেন্ট ট্যাক্স আছে ওই ট্যাক্স সহ তুমি কিছু ট্রিপ দিবা মানে যেই টাকা আছে ওই টাকার কিছু পার্সেন্ট অনুযায়ী তুমি ট্রিপ দিবা এবং তুমি কত পার্সেন্ট টিপ দিচ্ছ এবং কত পার্সেন্ট ভ্যাট এই দুইটাকে অ্যাডজাস্ট করে টোটাল মিল কস্টের সাথে এক জায়গায় করে আমাদের একটা আউটপুট দিতে হবে এটাই বলতেছে তো হিসাবটা সে মানে তার কাছে গোলমাল মনে হচ্ছে সে করতে পারছেন সেই জন্য তাকে প্রোগ্রামের মাধ্যমে করতে বলা হয়েছে তো খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম তো দেখেন কি বলতেছে ইনপুট ফর্মেটটা আমরা দেখি ইনপুট ফর্মেটটা বলতেছে দ্য ফার্স্ট লাইন দ্য ডবল ডেটা টাইপ যারা করছেন তারা জানেন ডবল মানে হলো দশমিক সংখ্যা আর কি তাহলে এটা হলো ফার্স্ট লাইনে আমরা যে ইনপুটটা দেবে এটা হলো মিল কস্ট মানে তুমি বারো টাকার কোনো জিনিস খাইছো আর কি এটা হলো তোমার মিল কস্ট ওকে সেকেন্ড লাইন ইন্টার ইন্টিজার এটা টিপ পার্সেন্টেন্স মানে বিশ পার্সেন্ট এটা হলো বিশ পার্সেন্ট মানে তুমি বিশ পার্সেন্ট টিপ দেবে মানে এই বারো টাকার বিশ পার্সেন্ট যতটুকু হয় তুমি অতটুকু টিপ দেবে আর কি ঠিক আছে এটা দেন থার্ড লাইন টেক্স পারসেন্টেজ মানে ওই জিনিসের একটা ভ্যাট আছে সেই ভ্যাটটা হলো আট মনে করো তাহলে এই বারো টাকার আট ভ্যাট কত ওইটা তুমি তাকে দিবা এখন এই আট ভ্যাট একটা টাকা হবে এবং বিশ পারসেন্ট একটা টাকা হবে টোটাল টাকাটাকে আমাদের এই বারো সাথে যোগ করতে হবে ব্যায়াম যা হবে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট তো এটা পুনরো কীভাবে হয়েছে এই যে এখানে দেখাইছে দ্য মিল কস্ট বারো টাকা অ্যান্ড টিফ পার্সেন্টেজ বি এবং ট্যাক্স পার্সেন্টেজ আট দেন এখানে প্রথমে টিপ বের করা হয়েছে বারো পার্সেন্ট বারোর বারো পার্সেন্ট বের করা হয়েছে তারপর ট্যাক্সের যেটা আছে ওইটা আট পার্সেন্ট বের করা হয়েছে বের করা পরে টোটাল যে দুইটা জিনিস পাওয়া গেছে টু পয়েন্ট ফোর যে পার্সে টিফ পার্সেন্টেজ এবং টেক্স পার্সেন্টেজ ওটাকে বারোর সাথে যোগ করে যেটা পাওয়া গেছে ওইটাই হলো আমাদের টোটাল রেজাল্ট এখন আমরা প্রবলেমটা সলভ করি তো আমি এটা রিসেট করে নিচ্ছি কোডটা প্রবলেম সলভ করব খুবই ইজি একটা আর এই বিষয়গুলো দেখে ঘাবড়ানো কিছু নেই এগুলো হলো ফাংশন এগুলো আমি পরবর্তী যখন আরও বড় বড় প্রোগ্রাম আসবে সে তখন এগুলোকে বোঝাই দেবো ইনশাআল্লাহ চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এটা হলো ইম্পোর্ট করা হয়েছে যে যে ফাংশনগুলো কাজ করব তো আমরা প্রবলেমটা এখান থেকে সলভ করব এখান থেকে তো পাইথনের সুবিধা হলো যে আপনি জাস্ট ইন্টার দিলে এখানে যে ট্যাব এইটুকু আছে তার মানে এই ফাংশনগুলো সব এর ভিতরে স্থিতি যখন আমরা করি তখন আমাদের এরকম কলম দিতে হয় বা ব্যাকেট দিতে হয় পাইথনে এটা দেওয়া লাগে না স্ট্যাপ মারো ওকে হয়ে যাবে ওকে তো এখন আমাদের এখানে প্রবলেমটা সলভ করতে হবে তো ফার্স্টে পার্সেন্টেজ বের করতে হয় তো আপনারা সবাই জানেন মনে করেন আমি দুশোর পার্সেন্টেজ বের করবো তাহলে কীভাবে করবো দুশো ইন্টু কত পার্সেন্ট বের করবো আমরা মনে করেন পঞ্চাশ পার্সেন্ট বের করবো তাহলে পঞ্চাশ ডিভাইডেড একশো পার্সেন্টেজ এইভাবে বের করে ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করি তো ফার্স্টে আমি টিপ নামে একটা ভ্যারিয়েবল নিলাম ভ্যারিয়েবল তো জানেন যে কম্পিউটারের নির্ধারিত একটা মেমোরি যেখানে আমাদের ডেটাকে রাখা হয় তো টিপ নামে একটা ভ্যারিয়েল নিলাম ভ্যারিয়েবল নেওয়ার পরে আমরা কি করলাম যে মিল কস্ট আছে মিল কস্টের সাথে আমরা কি করবো যে পার্সেন্টেজটা আছে ওই পার্সেন্টেজটা বের করবো তাহলে টিপ পার্সেন্টেন্স টিপ পার্সেন্টেজ ডিভাইডেড একশো মানে আমরা এই যে এই যে বিশ পার্সেন্টের টিপটা আমরা বের করলাম মানে পার্সেন্টেজটা বের করলাম বের করে ওইটা টিপের ভিতরে রাখলাম এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিই সেটা হলো ট্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম ট্যাক্স নামে ভেরিয়েবল নেওয়ার পরে আমরা বললাম যে মিল মিল কস্ট ইন্টু ট্যাক্স 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 পার্সেন্টেজ অ্যান্ড ডিভাইডেড একশো তাহলে আমরা দুইটা পার্সেন্টেজ বেড়ে গেল তাহলে আমরা ট্যাক্সের পার্সেন্টেজও পাইলাম অ্যান্ড এটা এর পার্সেন্টেজটা আমরা পাইলাম বের করলাম টিপ অ্যান্ড ট্যাক্স এখন আমরা জাস্ট দুইটা যোগ করে দেবো তাহলে আমরা অ্যাড কি করবো মিলের যে দামটা মিল কস্ট মিল কস্ট প্লাস যে পার্সেন্টেন্সগুলো বের করলাম টিপের পার্সেন্টেন্স এবং ট্যাক্সের পার্সেন্টেজ পার্সেন্টেন্স আমরা বের করলাম ওকে ওকে হয়ে গেছে এখন জাস্ট আমরা প্রিন্ট করবো তো প্রিন্ট করার ক্ষেত্রে এখানে ওরা বলে দিচ্ছি যে রাউন্ড ফাংশন ইউজ করতে হবে কারণ যদি দশমিক আসে তো দোকানে তো দশমিক বলে না সো পনেরো টাকায় বলে সো আমাদের এখানে পনেরো প্রিন্ট করতে হবে পনেরো পয়েন্ট থ্রি সিক্স প্রিন্ট করা যাবে না ওকে তো আমরা এখানে প্রিন্ট করি প্রিন্ট আমরা এখন প্রিন্টের ভিতরে রাউন্ড ফাংশন ইউজ করবো আর ওই ইভেন্ডি রাউন্ড ফাংশনের কাজ আমি অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি রাউন্ড ফাংশনের ভিতরে আমি বলবো যে অ্যাড তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে তো জাস্ট আমি সিম্পলি রান করে দেখি কি কিনা ভুলও হইতে পারে অনেক সময়তে প্রসেসিং হইতেছে আপনাদের যাদের নেট স্পিড একটু ভালো তাদের একটু তাড়াতাড়ি হবে প্রসেসিংটা তো প্রবলেমটা কিন্তু অনেক সিম্পল একটা প্রবলেম ছিল ওই যে কংগ্রেসলেশন হয়ে গেছে মানে আমাদের কাঙ্ক্ষিত আউট সাথে মিলে গেছে জাস্ট আমরা সাবমিট করে দেখি যে আসলে কোডটা নিচ্ছে কিনা যদি সাবমিট হয়ে যায় তাহলে আমাদের নেক্সট চ্যালেঞ্জে দেখাবে টেস্ট কেসগুলো যদি সব ডান হয়ে যায় তাহলে হয়ে যাবে ইনশাআলা আমাদের সব টেস্ট কেসগুলো হয়ে গেছে অ্যান্ড আমাদের খুবই সিম্পলিভাবে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে অ্যান্ড আমরা আবারও তিরিশ পয়েন্ট আর্ন করলাম কারণ এই প্রবলেমটা সলভ করলে আমাদের তিরিশ পয়েন্ট দিয়েছিলো ইজি তো আই থিঙ্ক আমি আপনাদেরকে অপারেটার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি অপারেটার কেন কী কাজ ইউজ করতে হয় কীভাবে ইউজ করতে হয় পাইথনে কী কী অপারেটার ইউজ করে রাউন্ড ফাংশনে কাজ ইনশা এই প্রবলেমটা সলভ করার পরে আপনারা অনেক কিছু বুঝে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট আমাকে জানাবেন যদি কোনো জিনিস না বুঝতে পারেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন যাতে আপনি আপনাদের প্রতি ভিডিও বানানোর জন্য আরও বেশি বেশি মোটিভেশন হয় তো পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নেক্সট এর বাকি ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং এই তিরিশটা প্রবলেম সলভ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ভালো থাকবেন সি ইউ টাটা আল্লাহ হাফেজ